দর্শক বন্ধুরা, কি অবস্থা সবার? আবারও সোশ্যাল মিডিয়াতে উলটপালট করে অনেক খোঁজাখুঁজি করার পর আপনাদের জন্য ভীষণ হাস্যকর ও মজাদার ইন্টারেস্টিং নাচের ভিডিও নিয়ে আসলাম অস্থির বাঙালির তৃতীয় পর্ব। তো আপনি যদি এই ভিডিওতে 10 মিনিট টাইম দিতে পারেন তাহলে আপনি হাসতে হাসতে আপনার চোখে পানি চলে আসতে পারে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকাল সকলেই ইন্টারনেটে ভাইরাল হতে চায়, আর এই ভাইরাল হওয়ার চক্রে মানুষ মাঝে মাঝে এমন ভিডিও বানিয়ে ফেলে যেটা দেখে হাসি আটকানো প্রায় অসম্ভব। আর ওই রকমই অবস্থা এনারও হয়েছে। এখানে ইনি ভাইরাল হওয়ার জন্য নাচের ভিডিও বানাচ্ছে, কিন্তু ইনি নিজের স্টাইলে গানের তালে যা নাচ দেখালো সেটি দেখে কি আর বলবো। তো বন্ধুরা, নাগিন ডান্স যারা দেখেননি তারা এখানে দেখে নিন। এই নাগিন ডান্স দেখার পর আপনি হয়তো মাটিতে গড়াগড়ি খাইতে পারেন। আর এই আন্টির মুরগ ডান্স দেখেন। ভাই, জেনারা গোসল করতে গিয়ে গায়ে সাবান মাখেন না, তারা দেখে নিন সাবান মাখা ডান্স। সাবান দিমু সাবান দিমু ডইলা, এটা হলো কাপড় ধোয়া ডান্স। ওয়াশিং পাউডার নির্মা, ওয়াশিং পাউডার নির্মা, দুধ জক পিতো নির্মালে আইয়া, রঙিনে কাপড়া লে লে। কিন্তু বন্ধুরা, এটা কি ডান্স আপনারা জানলে কমেন্ট করে জানাবেন। আর এটা দেখেন, মনে হচ্ছে বডি বিল্ডার ডান্স। কি বন্ধুরা, ঠিক বললাম তো? কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আপনারা ভাবছেন এই কাকু এত মন দিয়ে কি দেখছে? তো এই কাকু এত মন দিয়ে যা দেখতেছে সেটা দেখার পর আপনিও হয়তো চোখ সরাতে পারবেন না। আমরা সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন কোন নাচের ভিডিও তো দেখেই থাকি, যেমন মুরগ ডান্স, নাগিন ডান্স অথবা অন্য কোনো ডান্স, যেগুলো আমরা বুঝতে পারি যে সে কি স্টাইলে নাচছে। তো ভাই, বিশ্বাস করুন, এই ভাইটির ডান্স দেখে আমি রেখেও বুঝতে পারিনি যে এটা কি ধরনের ডান্স। তবে আপনাদের যদি জানা থাকে এটা কি ধরনের ডান্স তাহলে কমেন্টে জানাবেন। বন্ধুরা, বিয়েতে অথবা কোনো পার্টিতে ডান্সের সময় প্রায় স্বামী স্ত্রী একসাথে ডান্স করে থাকে, আর এই রকমই এই দাদু ও তার স্ত্রীকে নিয়ে ডান্স করার কথা ভাবে। তবে দাদিমার ডান্স করার মতো অবস্থা ছিল না, তাই দাদু দাদিমাকে কোলে নিয়ে যা ডান্স দেখালো কি আর বলবো। I'm sorry.
सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ये बार इधर कांड देखो। তবে বন্ধুরা, এই দুটি মেয়ের ট্যালেন্টকে আপনি কি বলবেন? মানে ডান্স করতে করতে কেমন এরা মজাদার স্টাইলে কাজ করতেছে। মজা আয়া। সোশ্যাল মিডিয়াতে যখন সবাই ডান্স করে ফেমাস হয়ে যাচ্ছে, তখন পুলিশেরা কেন পিছিয়ে থাকবে? তো চলো পুলিশদের কিছু ডান্স দেখা যাক। মাঝে মাঝে লোকে এমন প্রোগ্রাম করে থাকে যেখানে ডান্সারকে ডান্স করার জন্য নিয়ে আসা হয়, কিন্তু মাঝে মাঝে এইসব ডান্সারকে দেখে কিছু লোক এতটাই মজা পেয়ে থাকে, তখন সে ডান্স করার জন্য স্টেজের উপরে উঠে ডান্স করা শুরু করে দেয়। যেমন এখানে দেখুন এই দাদুর কাণ্ড। ডান্স নিয়ে কথা হচ্ছে আর বাবা পুরীদের কথা হবে না, এটা তো হতেই পারে না। তাহলে চলো কিছু বাবা পুরীদের ডান্স দেখে নেওয়া যাক। ভাই রে ভাই, পৃথিবীতে এত জায়গা থাকতে বাথরুমের উপরে উঠে ডান্স করতে হয়? দরকার লেহর মে ঠুমকা লাগাও। বাথরুমের উপরে তো ডান্স দেখলেন, এবার নর্দমার পাশে ডান্স দেখুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। এমন মজার মজার ভিডিও পেতে আমার ছোট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।